আজকে ভাইফোঁটা স্পেশাল ছানা সন্দেশ বানিয়ে দেখাবো। ছানা সন্দেশটা বানিয়ে নেওয়া খুবই সহজ, তো আমি আজকে এরকম মিষ্টির হাঁড়ি বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজেই এটা হয়ে যায়। তো শ্রাবণীস কুক বুক থেকে আজকে আপনাদের জন্য থাকছে ছানা সন্দেশের রেসিপি ভাইফোঁটা স্পেশাল। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ছানার সন্দেশ বানাবো। আমি এখানে নিয়ে নিয়েছি ছানা, 500 গ্রাম দুধের ছানা নিয়েছি। প্রথমেই মিক্সির মধ্যে ছানাটা দিয়ে দেব। দিয়ে দেব চিনি 3 টেবিল চামচ, আর এর সাথে দুধ নিয়েছি 1 কাপ, অর্ধেকটার মতো মিশিয়ে দেব। এখানে এলাচ দানাগুলো দিয়ে দেব, আমি ছাড়িয়ে রেখেছি। এবার মিক্সিটাকে দুবার ঘুরিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে ব্লেন্ড করা ছানাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, অনবরত এটা নেড়ে চেড়ে নিতে থাকবো। অনবরত কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে 3 টেবিল চামচ মিল্ক পাউডার মিশিয়ে নিচ্ছি। মিল্ক পাউডারটাকে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে ছানাটা একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, একটু ঘি হাতের মধ্যে মেখে নিচ্ছি। ঘিটা হাতের মধ্যে একটু লাগিয়ে নিলে মিষ্টিটা বানাতে সুবিধা হবে। এবার আমি এখান থেকে অল্প একটু ছানা সরিয়ে বাকিটা মিষ্টি বানিয়ে নেব। সন্দেশটাকে আজকে আমি একটা শেপ দেব, হাঁড়ির শেপ দেব, মিষ্টির হাঁড়ির মতো। এইভাবে যেমন মিষ্টির হাঁড়ি দেখতে হয় সেরকম এটা নিজেদের মতো বানিয়ে নেওয়া যায়। এভাবে আমি একে শেপটা দিয়ে নিচ্ছি। এখানে মিষ্টিগুলোর এরকম শেপ দিয়ে নিয়েছি, ঠিক হাঁড়ির মতো দেখতে লাগছে। এবার আমি একটু আলাদা করে যে ছানা সরিয়ে রেখেছিলাম এর মধ্যে অল্প একটু কালার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি, এটাকে মিশিয়ে নিচ্ছি কালারটা। এখানে ফুড কালারটা মিশিয়ে নিয়েছি অল্প ছানা ডোটার মধ্যে। এবার এই ছানা ডোটা থেকে একদম অল্প অল্প পরিমাণ নিয়ে ছোট ছোট করে বলের মতো বানিয়ে নেব, একদম ছোট ছোট করে। এরকম আগে পুরো ছানার ডোটা থেকে আমি এরকম ভাবে বানিয়ে নিচ্ছি। এখন মিষ্টির হাঁড়ির মুখ তো খালি রাখলে হবে না, এর মধ্যে আমি দিয়ে দেব রসগোল্লা, তাও আবার কমলাভোগ। এখানে আমি বানিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট কমলাভোগগুলো, এখন এগুলো দিয়ে আমি সাজিয়ে নেব মিষ্টির হাঁড়িটা। এভাবে
আমি ভর্তি করে নেবো মিষ্টির হাঁড়ির মুখগুলো। আর আমাদের ভাই ফোটার জন্য মিষ্টিটাও একদম রেডি, ভাইকে মিষ্টির হাঁড়ি দিয়েই মিষ্টি খাওয়াবো। আপনারাও কিন্তু এই মিষ্টির হাঁড়িটা অবশ্যই ট্রাই করতে পারেন, খুব সহজ, দেখতেও সুন্দর লাগছে। এখন কমলা ভোগ দেওয়া মিষ্টির হাঁড়ি একদম রেডি হয়ে গেছে ভাই ফোটার জন্য। ভাইদের এইভাবে মিষ্টি বানিয়ে কিন্তু দেওয়া যেতেই পারে।